হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি অফিসিয়াল গুড মর্নিং ফ্রেন্ডস তো আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি এখন অঞ্জলি দেবো পাড়ায় পুজো হচ্ছে তো সেখানেই গেলাম গিয়ে বসলাম কারণ এখনও ঠাকুর আসেনি তো তার জন্য বসে আছি এখন অঞ্জলি দেবো এই যে ঠাকুর চলে এসছে ঠাকুর এসে গেছে এবার পুজোটা শুরু করে দিল পুজো শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কাশ অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আমি রেডি হয়ে যাব বকুলাতে দিদির স্কুলে তো এই যে আমি স্টেশনে চলে এসেছি রেডি হয়ে আজকে শাড়ি পরিনি তো স্কুলে চলে এসেছি দিদির স্কুলে তো দিদি অঞ্জলি দিচ্ছে আমি পেছনে বসেছিলাম আর অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমরা আবার বেরোবো পেছনে বসে আছি সবাই সামনে ছিল অঞ্জলি দিচ্ছে বসে অনেক লোকই ছিল অনেক বাচ্চাদের জন্য দেরি হয়ে গেল অঞ্জলি দেওয়াটা আর ঠাকুরটা দেখো কি সুন্দর ঠাকুরটা সত্যি খুব সুন্দর এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন খেতে দেবে আর কি প্রসাদ তো ওখানে স্কুলে খাওয়াচ্ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম আমাদের থালায় দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস আর আলুর দম এখন খাওয়া শুরু করে দেবো এবার খাওয়ার শেষে এবার মেলাটা একটু ঘুরে নিচ্ছি এটা হলো বগুলা শ্মশান মেলা তো সেখানে গেলাম আমরা যখন গেলাম তখন অত লোক ছিল না কম লোকই ছিল তা আমরা বেরিয়ে আসার পরে অনেক লোক হয়েছে সেখানে দেখো মেলাটা খুব সুন্দর আর এখানে বেশিরভাগ সরস্বতী পুজোর দিন সবাই ডুয়েটি যায় মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাই যায় তো দেখো এখানে একশো আট টাকা ঠাকুর আছে সব ধরনের কালী ঠাকুর তারপর দুর্গা ঠাকুর অনেক ধরনের ঠাকুর আছে এই দেখো সবাই দাঁড়িয়ে আছে দেখো ঠাকুরগুলো গুলো কি সুন্দর দারুন না ঠাকুর গুলো দেখতে সব রকমের আছে এই দেখো আরো ঠাকুর রয়েছে ওই বড় ঘরটায় শিব ঠাকুর দেখতে পাচ্ছ এখানে আরো ঠাকুর আছে ঠাকুরগুলোর নামগুলো গুলো পড়া যাচ্ছে না কিন্তু আমি দেখতেও পাইনি অতটা দূরের থেকে তুলেছি তো সেই জন্য দেখতেও পাইনি ঠাকুরগুলো সত্যি খুব সুন্দর দেখো ঠাকুরগুলো আর দেখো কত লোক আমি আজকে আমি মেরে যাব আমার সাজু বুঝা হয়েছে আমার আছে দেখো চুড়ি থাকি